আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে। এমনকি আদর্শ চরিত্র সেগুলো আমরা সরাতে চাই। এখানে সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে আকীদা এক, আল্লাহ রাসূল, তারপরে জান্নাত জাহান্নাম, ফেরেশতা কিতাব, এই ব্যাপারে কোনো মাযহাবের মধ্যে কোনো বিরোধ নাই, দ্বিমত নাই। হানাফি শাফি মালিক হাম্বলি আহলে হাদিস এক। রাস্তাঘাটে কিছু বিরোধ আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, এই ব্যাপারে সবাই মোটামুটি স্বাধীনতা বোধ করে। হাদিস যে যেভাবে বুঝে তারা সেভাবে উপস্থাপন করেন। এ নিয়ে সৌদি আরব যেরকম আছে, আমাদের দেশের সারা পৃথিবী আছে, কিন্তু আমাদের উপমহাদেশের মতো এরকম উত্তেজিত মানুষ কম। যে কোনো জিনিসটা মারামারি করা, কোটাকুটি করা, সমঝোতার অভাব, বাহাত মানেই হল আলোচনা করা, পরস্পর বসবো, শান্তি গ্রহণ করবেন। তার সঙ্গে ইমাম আওসাই, ইমাম সাহাবিদের সাথে একসাথে বসছেন, কথাবার্তা বলছেন, বাহাত তাদের মতো হয়েছে, কিন্তু কেউ কারো বিরোধিতা করার সুযোগ কোনোদিন দেন নাই। ইমাম মোহাম্মদ ইমাম আবু হানিফার ছাত্র, কিন্তু তিনি আবার ইমাম মালিকের ছাত্র, কেউ কারো বিরোধিতা করেন নাই। আমরাও চাই দেশে মাসালা মাসালে শান্তি প্রতিষ্ঠিত হোক, হানাফি ভাইরা তাদের মহব্বত চলুক, আহলাদিস ভাইরা আহলাদিস আরেকটা ডেটে ইনশাআল্লাহ সমাধান হবে। বাংলাদেশ আরবি জামাতে।